কোরবানির দ্বিতীয় দিনেও চামড়ার দাম নিয়ে তেমন হইচই নেই। প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে গড়ে 100 টাকা দরে। সবার তদারকিতেই এবার চামড়ার দাম ভালো রয়েছে। ঈদের দ্বিতীয় দিন হলেও ব্যস্ততার মধ্যেই আছেন চামড়ার কারবারিরা। প্রথম দিনের চামড়ায় লবণ দেওয়া হয়েছে আর দ্বিতীয় দিনে রাজধানীতে মিলছে কিছুটা বাড়তি দামও। এদিকে রাজধানীর চামড়ার প্রধান কাঁচা বাজার পোস্তায় লবণ দেওয়া ও কেনাকাটা চলছে একই সাথে। চামড়ার বাজার তদারকি অব্যাহত রেখেছে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থার মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান বলেছেন, সবার তদারকিতেই এবার চামড়ার দাম ভালো রয়েছে। দাম নিয়ে অসন্তোষ নেই চামড়া বিক্রেতাদের।